আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন সকাল 7টা বাজে। আমরা দুজন যাচ্ছিলাম সকালের নাস্তা করতে। আপনাদের ভাইয়া বললো যে আজকে বাইরে নাস্তা করাবে, তো কোথায় নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকেন। যে 250 ফুটের মানে সামনে রাস্তার ওই পারে কাজ চলতেছিল। এই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আমরা যাচ্ছি সোনাডাঙ্গা। যারা খুলনায় আসছেন বা থাকেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাগুলো। এই যে রাস্তার দুই পাশের এই গাছগুলা ভালো লাগে, সবুজ। বাসায় এসে আবার রান্না বাড়া করা লাগবে এর জন্য। আর আমরা একটু সকাল সকালে বের হয়েছিলাম, সকালে এভাবে কখনো বের হওয়া হয় না। তারপরে আপনাদের ভাইয়া বললো চলো আমরা যাই। দেখুন সোনাডাঙ্গা চলে আসছি। দেখুন চলে আসলাম ভর্তা বাড়ি। ভর্তা বাড়ি ব্রেকফাস্ট করবো। ভিতরে যাচ্ছি। কি কি আইটেম আছে আপনাদের একটু দেখাই। এই যে ভর্তা, চার রকমের ভর্তা ছিল, সবজি, ডাল, সালাদ, গরুর কালো ভুনা, গরুর চুল, খাসির ভুনা, গরুর ভুনা, এটা গরুর কালো ভুনা, এটা গরুর চুল ঝাল, এটা মুরগি, এটা খাসির চুল, ওটা ডাল, আর ওইগুলো ভর্তা। আর খাওয়ার জন্য সবজি আছে, ডাল আছে। যেদের মেনু কার্ড, মেনু কার্ডটা দেখুন। এই যে ভাত দিয়ে দিছে, এই যে ওদের মেনু কার্ড। আমি ওই ভাইয়াদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনাদের ভর্তা বাড়ি লেখা কিন্তু ভর্তা এত কম কেন? তো ওনারা বলছিল ভাইয়া আপনারা তো ভুল টাইমে চলে আসছেন, আসতে হবে দুপুরে। দুপুরে অনেক রকমের, প্রায় 20-30 রকমের ভর্তা থাকে, তো মিস্টেক করে ফেললাম। আমি ছোটোবেলায় গেছিলাম, বড় হওয়ার পরে আর যাওয়া হয়নি, এর জন্য জানিও না। এই যে 5 রকমের ভর্তা দিছে, আলু ভর্তা, ডাল ভর্তা, পেঁপে ভর্তা, কচু ভর্তা, কাঁচকলা ভর্তা, এই যে ডাল, তারপর সালাদ, এটা দিয়েই পরে আর কী করবো, খেয়ে চলে আসছিলাম। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে রান্নাবাড়া করার জন্য রেডি করছিলাম সব কিছু। এই যে মরিচ, এইগুলা আমার পাশের রুমের ভাবি, আপনারা বলতে পারেন আমার বান্ধবী, আমার বান্ধবী বাড়ি থেকে আনছিল তাই আমাকে দিল। এরকম মরিচ আমি কখনো দেখিনি,
আপনাদের বাসায় যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করছি ডিম, ডাল আর গরুর মাংস। এই যে দেখেন, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, গোল এলাচ, লং সব কিছু দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিব। কাঁচা কাঁচা একটা গন্ধ বের হয় তো, এর জন্য একটু ভেজে নিব। ভাজার পর এখন লবণ, হলুদ, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এই মশলাটা যখন কষায় যাবে তখনই ডালগুলা দিয়ে দিব। যে কষায় গেছে এখন ডাল দিয়ে দিব। কষানো শেষ, এখন এর ভিতরে ডাল দিয়ে দিব। ডালও একটু কষাবো। 5 মিনিট কষানোর পর ডালের ঝোলের পানি দিয়ে দিব। দেখেন ডাল কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডাল উতলাই গেলে তারপর ডিম দিয়ে দিব। এই যে ঢেকে দিলাম। এই যে ডাল হয়ে গেছে, এখন এর ভিতরে ডিম দিয়ে দিব। আগে থেকে যেই ডিম ভেজে রাখছিলাম সেই ডিম দিয়ে দিব। এটা আমার আর আপনার ভাইয়ার ফেভারিট একটা খাবার। এই যে রান্না শেষ, এখন ঢেলে নিব। এই যে দেখেন ফাইনাল লুক। এরপর একটু লোটে মাছ রান্না করছিলাম, কিন্তু এটা ভুলবশত স্কিপ হয়ে গেছে। এখন গরুর গোশ রান্না করে নিব। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। একে একে কড়ার ভিতরে এখন সব কিছু দিয়ে নিব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে এর ভিতরে রসুন বাটা, আদা বাটা, না রসুন বাটা, জিরা বাটা, তারপর গরম মশলা, লং, দারচিনি সব বাটা এর ভিতরে আছে, সব একসাথে দিয়ে দিলাম। এখন এর ভিতরে একটু আদা বাটা দিয়ে দিব। এখন সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন এর ভিতরে একে একে সব মশলা দিয়ে দিব। এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম ওর ভিতরে।
দিয়ে মশলাটা কষানোর পর গোশ দিয়ে দিব। মশলাটা 5 মিনিট কষানো লাগবে। এখন এর ভিতরে গোশ দিয়ে দিব। গোশ দেওয়ার পরে আধা ঘন্টা গোশটাকে কষানো লাগবে ভালোভাবে। এই যে দেখেন গোশটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আলু দিয়ে দিব। আলু দিয়ে আরো 15 মিনিট কষাবো। আলু দিয়ে দিলাম। এখন 15 মিনিট কষাবো। কষানোর পর ঝোলের পানি দিয়ে দিব। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। ঢাকনা দিয়ে দিলাম। দেখেন কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যতটুক ঝোল রাখবেন ততটুক পানি দিবেন। এই যে পানি দিয়ে দিচ্ছি। এরপর ঘরটা ক্লিন করে মুছে গোসল করে নামাজ কালাম পড়ে তারপর আমরা একটু বাহিরে যাব আজকে। আর ওই ভিডিওটা দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনি চাইলে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে যাবেন। আমাদের ওই ঘোরাঘুরির ভিডিও যদি দেখতে চান কালকে রাত 8টায় ছাড়বো ওটা। গোশ রান্না করা হয়ে গেছে। এখন ঘরটা ক্লিন করে নিব। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাবিদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।